তো যেহেতু যেহেতু আমরা টপিকে যাওয়ার আগে আমি জাস্ট 1 মিনিট আমি আপনাদের কাছ থেকে নিয়ে নিচ্ছি, জাস্ট স্ক্রিনটা শেয়ার দেওয়ার জন্য, যাতে আমাদের সবারই দেখতে এবং বুঝতে সুবিধা হয়। আচ্ছা, প্রথমে আমার পরিচয়টা বলে নিয়েছি। তো যেহেতু আমরা আজকে ভাইরোলজি টপিক নিয়ে কথা বলবো, তো যেহেতু এটা অনেক ভাস্ট একটা টপিক, তাই আমরা একটা ছোট টপিক সিলেক্ট করেছি, ক্লাসিফিকেশন অফ ভাইরাস নিয়ে কথা বলবো ইনশাল্লাহ, এবং আলোচনা করব। যে কোনো সমস্যা এবং অসুবিধা হলে আমাকে জিজ্ঞেস করে নিতে পারবেন, অথবা ফেসবুকে কমেন্টও করতে পারেন আর কি। তাহলে আসেন আমরা শুরু করি আমাদের আজকের আলোচনায়। আচ্ছা, যে কোনো জিনিসের ভাইরাস যেহেতু আমরা জানতে এসেছি, ভাইরাস সম্পর্কে জানার আগে যদি আমরা একটু ক্যারেক্টার বা চরিত্র সম্পর্কে জেনে নিই, যেমন মানুষের মতো, যেমন দেখা যায় যে অনেক সময় নির্বাচনের সময় বিশেষ করে শোনা যায় অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, তো আসেন আমরা একটু ভাইরাসের চরিত্রটা সম্পর্কে জেনে নিই, যে এর চরিত্র আসলে কিরকম, তাহলে আমাদের জিনিসটা বুঝতে এবং শিখতে সুবিধা হবে। আচ্ছা, প্রথমে আসি ভাইরাসের চরিত্র সম্পর্কে। ভাইরাসের চরিত্র নিয়ে আলোচনা করতে গেলে প্রথমে দেখি ভাইরাসের মধ্যে কি আছে এবং কি নাই। আচ্ছা, ভাইরাসের মধ্যে কিন্তু অনেক কিছুই নেই, আপনার আমার যেমন অনেক কিছুই থাকে না, অথবা অনেক কিছুই থাকে, ভাইরাসেরও অনেক কিছুই নেই। তাহলে কি কি নেই? ভাইরাসের সেল ওয়াল নেই, রাইবোজোম নেই, মাইটোকন্ড্রিয়া এবং নিউক্লিয়াস নেই ভাইরাসের। আচ্ছা, আর তাহলে কি কি আছে আমরা দেখে নিই ভাইরাসের মধ্যে কি কি আছে। দেখেন ভাইরাসের মধ্যে থাকার মধ্যে আছে, দেখেন, নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন। নিউক্লিক অ্যাসিডের মধ্যে আবার ভাগ আছে, হয় ডিএনএ আছে আর না হলে আরএনএ আছে, ঠিক আছে, এবং আছে প্রোটিন। প্রোটিনটা কি, অল্প কিছু পরিমাণে প্রোটিন থাকে ভাইরাসের মধ্যে, ঠিক আছে। আর দেখেন কি আছে, ভাইরাসের কোনো কোনো ভাইরাসে ইনভেলাপ থাকে, ঠিক আছে। এই যে ভাইরাসের ইনভেলাপটা, এই ইনভেলাপটা দেখেন লাইপোপ্রোটিন দিয়ে তৈরি। এই লাইপোপ্রোটিনটা আবার একটা মজার জিনিস, এটা হচ্ছে যেটার লিপিড পার্ট সেটা কিন্তু ভাইরাস নিজের থেকে দেয় আর কি, আর যেটা প্রোটিন পার্ট ভাইরাসের সেইটা কিন্তু হোস্ট সেলের কাছ থেকে নেয়। এখন যেহেতু সে হোস্ট সেলের কাছ থেকে প্রোটিন পার্টটা নিচ্ছে, তাহলে আমরা দেখবো যে দেখেন ভাইরাসের হচ্ছে আরেকটা খুবই অ্যামেজিং একটা ক্যারেক্টার হচ্ছে ভাইরাস অব্লিগেট ইন্ট্রাসেলুলার। এখন হয়তো জানতে চাইবেন বা আমাদের সবারই মনে হইতে পারে যে অব্লিগেট ইন্ট্রাসেলুলার এই জিনিসটা কি। দেখেন অব্লিগেট ইন্ট্রাসেলুলার মানে ভাইরাস যখন হিউম্যান বডি বা কোনো সেলের বাইরে থাকে, তখন সেটা সম্পূর্ণ একটা মানে নির্জীব পদার্থ, বাংলা সোজা বাংলা ভাষায় যদি আমরা বলতে চাই তাহলে হচ্ছে নির্জীব পদার্থের মতো আচরণ করে। কিন্তু এটা যদি হিউম্যান বডি বা যে কোনো সেলের মধ্যে যখন সে যাবে, তখন সেটা সেই সেলের বডি সেই সেলের মধ্যে একটা সে হচ্ছে নিজে কিছু ফাংশনিং করবে, সে নিজে রেপ্লিকেট বা বংশ বিস্তার করবে, ঠিক আছে। এই বংশ বিস্তার করার জন্য প্রয়োজনীয় যেসব এনার্জি দরকার হয় সে এটা সেই সেল থেকেই নিবে আর কি, এই জন্য একে বলা হয় অব্লিগেট ইন্ট্রাসেলুলার। তাহলে হয়তো মাথায় থাকবে যত ধরনের ভাইরাস আমাদের থাকে সবগুলোই কিন্তু অব্লিগেট ইন্ট্রাসেলুলার। আর যদি বলা হয় ব্যাকটেরিয়া, এটা অবশ্যই মাথায় রাখবেন যে শুধুমাত্র দুটো ব্যাকটেরিয়া আছে, যে দুটো ব্যাকটেরিয়া অব্লিগেট ইন্ট্রাসেলুলার, এক রিকেটসিয়া, দুই ক্লামাইডিয়া। এ বাদ দিয়ে সব ব্যাকটেরিয়া কিন্তু নিজে নিজে নিজের জিনিস তৈরি করে নিতে পারে। ওকে, আর একটা জিনিস দেখেন, ভাইরাস আমাদের দেহে অনেক নর্মাল ফ্লোরা বা ব্যাকটেরিওলজি আমরা পড়তে গেলে দেখবো যে অনেক নর্মাল ব্যাকটেরিয়া নর্মাল ফ্লোরা হিসেবে থাকে, এগুলো আমাদের দেহের জন্য হার্মফুল না, কিন্তু ভাইরাস কিন্তু অলওয়েজ আমাদের বডির জন্য হার্মফুল। এরা কোনো নর্মাল ফ্লোরা হিসাবে আমাদের শরীরে থাকে না, এই জন্যই ভাইরাসকে বলা হয় স্ট্রংলি অ্যান্টিজেনিক একটা প্রপার্টি, ঠিক আছে। এই জন্য এরা যখনই হিউম্যান বডি বা যে কোনো সেলের মধ্যে তৈরি আসে তৈরি করে, এরা অবশ্যই অ্যান্টিজেনিসিটিটা তৈরি করবে। আচ্ছা, এখন দেখেন এত এত খারাপ গুণ আছে তার ভাইরাসের মধ্যে, কিন্তু এই ভাইরাসটা কিন্তু 50-60 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে 30 মিনিটে এরা ডিস্ট্রয় হয়ে যায়। দ্যাট মিনস এটা হিট লেবাইল একটা প্রপার্টি এর আছে। এছাড়াও আর কি কি আছে আসেন দেখি, ভাইরাসের কালচার করা পসিবল না, ঠিক আছে, এবং
কখনো কখনো কোনো কোনো ভাইরাস আমরা পড়তে গেলে দেখব এটা হিউম্যান বডিতে শুধু অ্যান্টিজেনিসিটি তৈরি করেই সে ক্ষান্ত হয় না, সে কখনো কখনো কার্সিনোমা বা ক্যান্সারও প্রডিউস করে। সো এটাও কিন্তু আমাদের মাথায় রাখতে হবে বিষয়টা। আর দেখেন ভাইরাস কি করতে পারে, ভাইরাসটা অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট কিন্তু ইন্টারফেরন সেন্সিটিভ, ঠিক আছে? তো সোজা বাংলা ভাষায় আমরা যদি বললাম, আমি খুব সহজ সিম্পল বাংলাতে বললাম আর কি, কিন্তু আমাদের এটা এভাবেই পড়তে হবে এবং এটা মনে রাখতে হবে। কেন, আমি আপনাদেরকে নেক্সট স্লাইডে দেখাচ্ছি যে ঠিক এই যে সহজ কথাগুলি বললাম এই কথাগুলি থেকেও কিন্তু পরীক্ষাতে আমাদের কোয়েশ্চেন কিন্তু এসেছে। ওকে, আসেন আমরা একটু দেখি। আচ্ছা, কি কোয়েশ্চেনটা আসছে দেখেন, এটা হচ্ছে মার্চ 2017 এ আসছে। আচ্ছা দেখেন এটা কি আসছে, ফলোইং ক্যারেক্টার আর অ্যাট্রিবিউটেড টু এ ভাইরাস, মানে বলছে ভাইরাসের বডিতে কি কি ক্যারেক্টার আছে। দেখেন অব্লিগেট ইন্ট্রাসেলুলার অর্গানিজম, বি আছে পজিসিভ এ রিজিড সেল ওয়াল, ভাইরাস হ্যাভ আইদার ডিএনএ অর আরএনএ, ঠিক আছে? ভাইরাস ক্যান সিনথেসাইজ প্রোটিন, ওকে, এন্ড সাম ভাইরাস কজেস ক্যান্সার, ওকে। এখন আপনারা একটু যদি কষ্ট করে আমাকে একটু বলেন যে এটার অ্যান্সারটা কি হবে, আপনারা যদি যারা যারা লাইভে আছেন তারা যদি ফেসবুক লাইভে যদি কমেন্ট করেন তাহলে আমি দেখতে পারবো, অথবা যদি আমাকে হচ্ছে করতে চান মেসেঞ্জারে, যদি ফেসবুক লাইভ থেকে যদি দেখতে চান, অথবা যদি এখানে কেউ রাইজ হ্যান্ড করে আমাকে রেইজ হ্যান্ড করে আমাকে যদি বলেন তাহলে হচ্ছে আমরা দেখবো যে আমরা যেটা পড়লাম সেখানে কোনটা কোনটা কি হিসাবে থাকবে আর কি। আচ্ছা ওকে, তাহলে আসেন দেখি এই যে কোশ্চিনটা আছে এই কোশ্চিনের যে অ্যান্সারটা আমরা কিভাবে আমরা ট্রু এবং ফলসটা বের করব। প্রথম কোশ্চিনটা হচ্ছে অব্লিগেট ইন্ট্রাসেলুলার অর্গানিজম, এটা অ্যাবসুলেটলি একটা ট্রু অ্যান্সার। কেন এটা ট্রু অ্যান্সার, এটা অবশ্যই অব্লিগেট ইন্ট্রাসেলুলার, এটা হচ্ছে পজিসিভ এ রিজিড সেল ওয়াল। এখন ভাইরাসের ক্ষেত্রে যেটা হয় সেটার কোনো সেল ওয়াল নাই, আমরা পড়ে এসেছি, সো এটা অবশ্যই ফলস অ্যান্সার। ভাইরাস হ্যাভ ইদার ডিএনএ অর আরএনএ, এটাও আমরা পড়েছি যে ইদার ডিএনএ অর আরএনএ আছে, সো এটা ট্রু অ্যান্সার। ইট ক্যান সিনথেসাইজ প্রোটিন, এটা যদি সিনথেসাইজ করতেই পারতো প্রোটিনকে তাহলে তার অব্লিগেট ইন্ট্রাসেলুলার হওয়ার প্রয়োজন ছিল না, সো এটা ফলস অ্যান্সার আসবে। এন্ড সাম ভাইরাসেস কজেস ক্যান্সার, আমরা বলেছি যে কিছু কিছু ভাইরাস আছে যেগুলো কার্সিনোমা বা ক্যান্সার তৈরি করে, সো এটা ফলস। আসেন দেখে নিই যে এটার অ্যান্সারটা কি কি আছে। দেখেন প্রথমটা বলছি টু, তারপরটা ফলস, দেন ট্রু, তারপরটা ফলস, দেন ট্রু, তাহলে আমরা তিনটা ট্রু অ্যান্সার পেলাম। আসেন এবার আমরা আমাদের মোস্ট ইম্পর্টেন্ট একটা যেটা আমাদের আজকের আলোচ্য বিষয়, ক্লাসিফিকেশন অফ ভাইরাস, ক্লাসিফিকেশন অফ ভাইরাস নিয়ে আমরা আজকে কথাবার্তা বলি আর কি। দেখেন আমি আপনাদেরকে যে চারটা বা আপনার টেবিলটা দেখাচ্ছি, এই টেবিলটা হচ্ছে লেন্সের খুব পপুলার একটা টেবিল। পপুলার এই জন্য বললাম কারণ আমরা যারা আন্ডার গ্রাজুয়েট লেভেলে MBBS পাশ করার সময় অবশ্যই অবশ্যই এই ভাইরাসের ক্লাসিফিকেশনের ডিএনএ এবং আরএনএ ভাইরাস কোনটা কি এটা আমরা পড়ে এসেছি, এবং এটা আমার কাছে মনে হয় যে এটা মুখস্থ করতে হয় এবং মনে রাখা একটু কষ্টকরই। তো আমরা আজকে একটু সহজ ভাবে এই টেবিলটাই আমরা পড়বো, একটু সহজ ভাবে একটু ফ্লো চার্ট আকারে। দেখেন তো আপনারা আপনাদের কাছে ইজি হচ্ছে মনে হচ্ছে কিনা, দেখেন আমরা এখানেও যাব, আমি এই জিনিসটাকে জাস্ট ফ্লো চার্ট আকারে লেখার চেষ্টা করেছি। সবার আগে আমরা ডিএনএ ভাইরাস নিয়ে কথা বলবো ক্লাসিফিকেশনে, ঠিক আছে? যেহেতু ভাইরাসকে আমরা দুই ভাগে ভাগ করেছি, ডিএনএ এবং আরএনএ ভাইরাস, দেখেন ডিএনএ ভাইরাসকে আমি কিভাবে সহজ ভাবে বলার চেষ্টা করেছি। ডিএনএ ভাইরাস হচ্ছে প্রথম সূত্রটা যেটা মনে রাখতে হবে, এ বয় আন্ডার এ হ্যাট,
আমার ফিগারটার দিকে কনসেন্ট্রেশন বা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে না দেখে আপনার যদি ক্ষমা সুন্দর দৃষ্টিতে ফিগারটা দেখে একটু বোঝা দেখেন যে কি আমি বোঝাতে চাচ্ছি। একটা বয়, এটা বয় একটা হ্যাট পরে আছে, এই বয় আন্ডারে হ্যাট যদি আমরা ধরে থাকি এটা হচ্ছে ডিএনএ ভাইরাস। কিভাবে হচ্ছে দেখেন, এই যে হ্যাটের নিচে ঠিক নিচে যে যে ভাইরাস গুলি আমি বলবো সেগুলো হচ্ছে আপনার ইনভেলপ ডিএনএ ভাইরাস, ঠিক আছে? এবং যেগুলা হ্যাটের নিচে নাই, জাস্ট নিচে নাই, সেগুলাকে আমরা বলবো নন ইনভেলপ ডিএনএ ভাইরাস। কারো বোঝার অসুবিধা হলে আমাকে জানাবেন। আচ্ছা, প্রথমে দেখেন হ্যাট, হ্যাটটাকে আমরা বলছি হার্পিস ফ্যামিলি। আমরা জানি হার্পিস ফ্যামিলিতে অনেকগুলো ভাইরাস আছে, সবচেয়ে বেশি বেশি ভাইরাস এই হার্পিস ফ্যামিলিতে আছে। এর মধ্যে কি আছে, হার্পিস সিমপ্লেক্স, ভেরিসেলা জোস্টার, ইস্টিন বার ভাইরাস অ্যান্ড সাইটোমেগালো ভাইরাস। ওকে, আমরা এখন হ্যাটটাকে যদি আপনার হচ্ছে এটা হার্পিস ফ্যামিলিতে, এবং দেখেন এটা একটু লম্বা টাইপস এর হ্যাট, হ্যাটটা এক কানে নাই কিন্তু আর এক কানটা এদিকে একটা কান এদিকে একটা কান যদি হয়ে থাকে, তাহলে দেখেন ভাইরাসটার এক কানে হচ্ছে হাট নেই, হ্যাটটা আর এক কানে আছে। তো এই যে লম্বা লিনিয়ার যে স্ট্রাকচারটা, এটা হচ্ছে দেখেন হার্পিসের কিন্তু লিনিয়ার একটা স্ট্রাকচার থাকে, এবং এটা যেহেতু হ্যাটের ঠিক মাঝখানে পেটের মধ্যে আছে, সো এটা একটা ইনভেলপ ভাইরাস। ওকে, এখন দেখেন যে এর একটা কান দেখেন পুরোপুরি সার্কেল হয় নাই, সার্কেল হতে হতে এটা বাকি থেকে গেছে, কিন্তু এটা হ্যাটের আন্ডারে। আমরা যদি এটাকে হেপার ডিএনএ ভাইরাস ধরে থাকি, দেখেন এই যে কানটা পুরোপুরি ক্লোজ হয় নাই, এটা হচ্ছে পুরোপুরি সার্কুলার না, তাহলে এটা হচ্ছে ইনকমপ্লিট সার্কুলার একটা ভাইরাস, হেপার ডিএনএ ভাইরাস ইনকমপ্লিট সার্কুলার। এবং দেখেন এটা ইনভেলাপের নিচে আছে, মানে হ্যাটের নিচে আছে, সো এটা একটা ইনভেলাপ ভাইরাস। ওকে, একইভাবে দেখেন হ্যাটের নিচে ঠিক চোখ, চোখ গুলো আমি একটু ডায়মন্ড শেপ করেছি, এটা একটা বিশেষ কারণ আছে বয়ের চোখ কেন ডায়মন্ড শেপ হলো। আগে প্রথমে দেখে নিই যে এই চোখ গুলোকে আমরা কোন ভাইরাসের আন্ডারে বলছি। দেখেন এই চোখ গুলো হচ্ছে পক্স ভাইরাসের আন্ডারে, ঠিক আছে? পক্স ভাইরাসের আন্ডারে কে কে আছে দেখেন, স্মল পক্স অ্যান্ড মলাস্কাম কন্টাজিওসাম ভাইরাস, ঠিক আছে? আমি প্রথমেই বলে নিয়েছি যে এই চোখগুলো একটু ডায়মন্ড শেপ করেছি, কারণ এ হচ্ছে অন্য সবার থেকে আলাদা। কেন আলাদা? কারণ হচ্ছে এটার যে ক্যাপসিডটা সেটা হচ্ছে কমপ্লেক্স, ঠিক আছে? এই জন্য এটাকে আমরা বলবো, এই জন্য এটা মনে রাখার সুবিধার জন্য আমি জাস্ট এটাকে এরকম করেছি। আচ্ছা, এবং এটা দেখেন হ্যাটের চোখগুলো হ্যাটের ঠিক নিচে আছে, আন্ডারে আছে, কিসের? হ্যাটের। আমরা আগেই বলেছি যে যেটা হ্যাটের আন্ডারে বা নিচে থাকবে সে হচ্ছে ডাইরেক্ট ইনভেলাপ ভাইরাস। তাহলে দেখেন পক্স ভাইরাস একটা ইনভেলাপ ভাইরাস। ওকে, এখন দেখেন এই যে এই পাশের কানটা, ঠিক আছে, হ্যাটের যে কানটা এটা কি হ্যাটের নিচে আছে? দেখেন হ্যাট কিন্তু ওই পাশে চলে গেছে, সো এই যেহেতু হ্যাটের নিচে নাই, সো সে হচ্ছে একটা নন ইনভেলাপ ভাইরাস। অনির্ভর ভাইরাসের মধ্যে কে কে আছে দেখেন, পলিওমা ভাইরাস অ্যান্ড প্যাপিলোমা ভাইরাস। ওকে, এখন দেখেন এটা হচ্ছে ঠোঁট, এই বয়ের ঠোঁটটা দেখেন একটু লম্বা করে, ঠিক আছে? এ যেহেতু লম্বা করে, সো এ হচ্ছে পার্বো B19, এবং ঠিক একই রকম হার্পিস ভাইরাসের মতো সে হচ্ছে লম্বা, মানে এটা হচ্ছে লিনিয়ার স্ট্রাকচার। ওকে, এখন দেখেন ও কিন্তু হ্যাট থেকে অনেক দূরে আছে, তাই না? তাহলে হচ্ছে সে হচ্ছে, তাহলে কি দেখেন, সে হচ্ছে যেহেতু হ্যাট থেকে অনেক দূরে আছে তাহলে সে হচ্ছে নন ইনভেলাপ ভাইরাস। আর এই যে দেখেন বয়ের যে গলাটা, সে হ্যাট থেকে বহু দূরে আছে, সো অ্যাডিনো ভাইরাস। এই গলাটা হচ্ছে কি আছে দেখেন, অ্যাডিনো ভাইরাস, এটা নন ইনভেলাপ ভাইরাস। এবং দেখেন তাহলে আমাদের এই যে এ বয় আন্ডার এ হ্যাট, এটা দিয়ে আমরা কি কি বুঝতে পারলাম, কোনটা লিনিয়ার ভাইরাস কোনটা লিনিয়ার ভাইরাস না, কোন ভাইরাসটা ইনভেলপ কোন ভাইরাসটা ইনভেলপ না, ঠিক আছে? কোনটা স্ট্রাকচারটা ক্যাপসিডটা হচ্ছে কি জানি আমরা বললাম যে কমপ্লেক্স, তাহলে এই যে পক্স একমাত্র কমপ্লেক্স ভাইরাস, ঠিক আছে? এখন আসেন
আমরা যদি আগের স্লাইডটায় ফিরে যাই, আমি বলেছিলাম আমি একটা ফ্লো চার্ট করে রেখেছি, ঠিক আছে? দেখেন ফ্লো চার্টে আমরা ঠিক একইভাবে বলেছি যে একটা নেকেড ভাইরাস এবং একটা হচ্ছে, দেখেন একটা হচ্ছে ডাবল স্ট্র্যান্ড। ও আচ্ছা, আর একটা জিনিস দেখেন, এখানে হচ্ছে ভাইরাসকে, ডিএনএ ভাইরাসকে দুইটা ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে ডাবল স্ট্র্যান্ডার্ড, একটা হচ্ছে সিঙ্গেল স্ট্র্যান্ডার্ড ভাইরাস। সিঙ্গেল স্ট্র্যান্ডার্ড যেটা, সেটা হচ্ছে নেকেড ভাইরাস, এটা হচ্ছে পার্বো ভাইরাস ফ্যামিলির আন্ডারে পড়ছে, ওকে? এখন দেখেন একটা ডাবল স্ট্র্যান্ডার্ড ডিএনএ ভাইরাস, ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ ভাইরাস যদি নিয়ে কথা বলি, তাহলে দেখেন কতগুলো আছে নেকেড ভাইরাস এবং কতগুলো আছে ইনভেলপ ভাইরাস। যারা নেকেড ভাইরাস এরাই হচ্ছে নন ইনভেলপ ভাইরাস, ঠিক আছে? এখন দেখেন ইনভেলপের আন্ডারে কে কে থাকলো, তাহলে আমরা বলেছিলাম আন্ডার দ্য হ্যাট, হ্যাটের নিচে কে কে আছে, হেপা ডিএনএ ভাইরাস, হারপিস ভাইরাস অ্যান্ড পক্স ভাইরাস। এটা আমি ফ্যামিলিটা বা ভাইরাস সম্পর্কে বলেছি, কারণ ছোট করে বোঝানোর চেষ্টা করেছি। একইভাবে দেখেন নেকেড ভাইরাস, নেকেড মানে নন ইনভেলপ কারা কারা আছে, অ্যাডিনো ভাইরাস, পোলিওমা ভাইরাস অ্যান্ড প্যাপিলোমা ভাইরাস, এরা হচ্ছে নন ইনভেলপ ভাইরাস। একটা জিনিস খেয়াল করবেন, এখানে কিছু কিছু ওয়ার্ড আছে ব্ল্যাক ইয়াতে লিখা, অ্যান্ড কিছু কিছু আছে রেড মার্কিং করা বা রেড কালি দিয়ে লিখা। এটার কারণ কি জানেন? এই যে দেখেন রেড কালি দিয়ে লেখা হচ্ছে, সেগুলো হচ্ছে ইকোসিহিড্রাল সিমেট্রি, ঠিক আছে? এন্ড এই যে যেটা ব্ল্যাক দিয়ে লেখা, এ হচ্ছে কমপ্লেক্স। আগেই বলেছিলাম যে বা পক্স ভাইরাসের চোখটা যেহেতু একটু অন্যরকম, সো এ হচ্ছে আসলেই অন্যরকম, সে হচ্ছে কমপ্লেক্স, ঠিক আছে? আর অন্যগুলা ইকোসিহেড্রাল। এটা তাহলে আমাদের মনে রাখার সুবিধার জন্য আমি করেছি, ঠিক আছে? এখন দেখেন আমরা প্রথম স্লাইডটাতে যদি যাই, সেক্ষেত্রে দেখেন যে কি আছে প্রথম স্লাইডটাতে। আমরা আমরা আসলে এটা থেকে আমাদের এমবিবিএস লাইফে পড়াশোনা করেছিলাম, তাই না? দেখেন আমি এতক্ষণ ধরে যা যা কথাবার্তা বলার চেষ্টা করলাম ডিএনএ ভাইরাস সম্পর্কে, তা সব কিছুই এই চার্টটার মধ্যে লেখা আছে। দেখেন আমি বলেছিলাম যে পার্বো ভাইরাস, ঠিক আছে, পার্বো ভাইরাস হচ্ছে এটার ইনভেলাপ নাই, পোলিওমা ভাইরাস ইনভেলাপ নেই, পপিলোমা ভাইরাস ইনভেলাপ নেই এবং অ্যাডিনো ভাইরাস, এদের চারজনার বলেছিলাম যে ইনভেলাপ নেই, মিলেছে? ওকে, এখন দেখেন একটা মাত্র সিঙ্গেল স্ট্যান্ডার্ড বলেছিলাম যে পার্বো ভাইরাস, পার্বো B19 ফ্যামিলি, পার্বো ভাইরাস ফ্যামিলির আন্ডারে ইম্পর্টেন্ট ভাইরাস পার্বো B19, এ হচ্ছে আগে বলেছিলাম যে লিনিয়ার এবং সিঙ্গেল স্ট্যান্ডার্ড। একই সাথে দেখেন যে আমি বলেছিলাম যে ইনভেলাপ ভাইরাস, বা আমরা পড়েছিলাম যে ইনভেলাপ ভাইরাসের মধ্যে কে কে আছে, হেপা ডিএনএ ভাইরাস, হারপিস ভাইরাস, পক্স ভাইরাস, এরা হচ্ছে ইনভেলাপ ভাইরাস, তাই না? এই যে নিচে দেখেন তিনটা, এরা হচ্ছে ডিএনএ ইনভেলাপ ভাইরাস এবং ডিএনএ ভাইরাস। আমরা বলেছিলাম হেপা ডিএনএ ভাইরাস ইনকমপ্লিট সার্কুলার, ঠিক আছে, মিলে গেছে? এই হেপা ডিএনএ ভাইরাস ফ্যামিলিতে আছে হেপাটাইটিস বি, ওকে? পক্স ভাইরাস একটা বিশাল ফ্যামিলির অন্তর্গত, এবং এই যে পক্স ভাইরাস বলছিলাম কমপ্লেক্স, দেখেছেন স্মল পক্স ভাইরাস এন্ড মলাস্কাম কন্টাজিওসাম, এরা হচ্ছে পক্স কমপ্লেক্স, ক্যাপসিড সিমেট্রিটা হচ্ছে কমপ্লেক্স এবং ডিএনএ স্ট্রাকচার ডাবল স্ট্যান্ডার্ড এবং লিনিয়াল। তো আর আরেকটা যেটা পড়েছিলাম সেটা হচ্ছে হেপা হার্পিস ভাইরাস ফ্যামিলি, একটা বিশাল ফ্যামিলির অন্তর্গত হার্পিস ভাইরাস। আমরা বলেছিলাম হার্পিস সিমপ্লেক্স, ভেরিসেলা জোস্টার, সাইটোমেগালো ভাইরাস, ইস্টিন বার ভাইরাস, সে লিনিয়ার ডাবল স্ট্যান্ডার্ড ইকোসিহেড্রাল, এটা ক্যাপসিড সিমেট্রি এবং এটা ইনভেলা ভাইরাস। তো আমরা আসলে এতক্ষণ আগে যেটা পড়েছিলাম সেটা হচ্ছে যে আমাদের মনে রাখার সুবিধার জন্য জাস্ট খালি, ঠিক আছে? এই যে কষ্ট করে আমাদের তো অনেক পড়তে হয় বা অনেকগুলো টপিক, অনেকগুলো জিনিস পড়তে হয়, তো জাস্ট খালি আমাদের মনে রাখতে যাতে সুবিধা হয় এই জন্য আমরা এটা দিয়ে আর কি শুরু করেছিলাম, যে এটা হচ্ছে আমাদের মনে রাখার যাতে সুবিধা হয়। তো আসেন যে যা যা পড়েছি আমরা বা যা যা বলা হয়েছে সেটা আসলে মিলে গেছে, তাই না? এখন দেখেন এই সম্পর্কে আমরা একটা কোয়েশ্চেন দেখি, যে আমরা যা যা পড়লাম আসলে কতটুকু মনে থাকে এটা জাজ করা যাবে আমরা যদি কোয়েশ্চেনটা পড়ি বা রিভিউ করি তাহলে, কারণ রিভিউ করলে আমাদের জিনিসটা ব্রেনে সেট হয়ে যাবে। আচ্ছা,
দেখেন কোয়েশ্চেনটা কিরকম আসছে, এই এই ইনভেলপ এবং নন ইনভেলপ বা এই ডিএনএ ভাইরাস বা আরএনএ ভাইরাসের ক্লাসিফিকেশন সম্পর্কে প্রতিটা পরীক্ষায়, যে কোনো পোস্ট গ্রাজুয়েশন পরীক্ষার জন্য এটা খুব ইম্পর্টেন্ট এবং এখান থেকে কোয়েশ্চেন আসবেই। সো দেখেন যে ইনভেলপ ডিএনএ ভাইরাস যেটা, সেটা হচ্ছে এই যে আমি উঠি কিছুটা আলোকপাত করার চেষ্টা করেছি যে এই এই ভাইরাস গুলোই হচ্ছে এই এই কোয়েশ্চেন গুলি এই এই সালে বিভিন্ন পরীক্ষাতে এসেছে আর কি। তো আপনাদের সুবিধার জন্য দেখেন কোয়েশ্চেনটা হচ্ছে ইনভেলপ ডিএনএ ভাইরাস, আর কি কি আছে ইনভেলপ ডিএনএ ভাইরাস, এর মধ্যে আছে পোলিও ভাইরাস, হেপাটাইটিস বি, সি নাম্বার অপশন হচ্ছে হারপিস সিমপ্লেক্স ভাইরাস, অপশন ডি হচ্ছে ডেঙ্গি ভাইরাস, অ্যান্ড অপশন ই হচ্ছে অ্যাডিনো ভাইরাস। ওকে, এখন দেখেন যে আমরা যদি দেখি যে এখানে হচ্ছে কোনটা কোনটা কি অ্যান্সার হবে, দেখেন আসেন আমরা চেষ্টা করি অ্যান্সারটা করার। প্রথমে বলছে যে ইনভেলপ ডিএনএ ভাইরাস, ইনভেলপ ডিএনএ ভাইরাস তাহলে আমাদের মাথায় রাখতে হবে আমরা শুধু ডিএনএ পড়েছি, আমরা যেহেতু পোলিও ভাইরাস পড়া হয় নাই, আমরা কি পড়েছি হেপাটাইটিস বি, হেপাটাইটিস বি হেপা ডিএনএ ফ্যামিলি, সো এটা হচ্ছে হেপাটাইটিস বি, এটা ট্রু অ্যান্সার। হারপিস বিশাল একটা ফ্যামিলি ডিএনএ ভাইরাসের, সো হারপিস সিমপ্লেক্স ভাইরাস হারপিস ফ্যামিলির আন্ডারে, সো এটা ট্রু অপশন। ডেঙ্গি অ্যান্ড অ্যাডিনো ভাইরাস এ দুটো হচ্ছে ফলস অপশন, কারণ এটা হচ্ছে হেপাটাইটিস আপনার ডিএনএ ভাইরাস ফ্যামিলির ইনভেলপ বা নন ইনভেলপ কোনোটাই না, এরা হচ্ছে এই আমরা ডিএনএ ভাইরাস এর আন্ডারে পড়ি না, যেহেতু অ্যাডিনোটা পড়েছি, অ্যাডিনো একটা ডিএনএ ভাইরাস কিন্তু এটা নন ইনভেলপ ভাইরাস, সো এটাও ফলস অ্যান্সার হবে। ওকে, দেখেন অ্যান্সারটা মিলিয়ে নি, প্রথমটা আমরা ফলস বলেছি, সেকেন্ড এন্ড থার্ডটা বি আর সি নাম্বার ট্রু বলেছি, বাকিগুলো হচ্ছে আমরা ফলস অ্যান্সার বলেছি, সো দেখেন আমাদের অ্যান্সার ঠিক আছে। আচ্ছা, পরের টপিকে যাই, পরের টপিক হচ্ছে আরএনএ ভাইরাস, ডিএনএ এবং আরএনএ ভাইরাস, আমাদের ডিএনএ ভাইরাসটা পড়া হয়ে গেছে, এখন দেখেন আমরা আরএনএ ভাইরাস পড়ব। এটাও লেঞ্জের একটা বিশিষ্ট চার্ট বা ছক বলা হয় আর কি, এটাও পড়তেই হবে এবং খুবই ক্লামজি একটা ছক, দেখেন তো এটাও আমরা একটু সহজ করে একটু ইজিলি কিভাবে পড়া যায় সেই একটা চেষ্টা করেছি, আমরা এখানেও আসব একটু পরে আর কি। প্রথমে আমরা দেখেন আরএনএ ভাইরাস যেহেতু একটা বিশাল অনেকগুলো ভাইরাস আরএনএ ভাইরাস ফ্যামিলির অন্তর্গত, তো আমরা প্রথমেই মোস্ট কমন পরীক্ষার জন্য যেটা আসে সেটা হচ্ছে বেসিক, আমরা প্রথমে ভাগ করেছি ইনভেলাপের বেসিসে, কোনটা কোনটা ইনভেলাপ ভাইরাস অ্যান্ড কোনটা কোনটা নন ইনভেলাপ ভাইরাস। দেখেন যেগুলো হচ্ছে নন ইনভেলাপ সেগুলোকে আমরা প্রথমে পড়ার চেষ্টা যদি করি, তাহলে দেখেন কিরকম হয়, একটা ছোট্ট একটা আপনি হচ্ছে মনে রাখার জন্য আমরা একটা একটা ক্লু ব্যবহার করতে পারি, সেটা হচ্ছে দেখেন সি পি আর ব্র্যাকেট হেপি, তাহলে কি দেখা যায়, সি ফর হচ্ছে ক্যালিসি ভাইরাস, পি তে হচ্ছে পিকো আরএনএ ভাইরাস, অ্যান্ড আর ফর রিও ভাইরাস। ওকে, আর একটা হচ্ছে ন্যাকেট বলেছি, ন্যাকেট মানে হচ্ছে নন ইনভেলপ ভাইরাস, এন ফর নন ইনভেলপ, অ্যান্ড হিপি হচ্ছে হেপি হেপাটাইটিস ই ভাইরাস, এরা হচ্ছে নন ইনভেলপ ভাইরাস। ঠিক আছে, তাহলে চারটা ভাইরাস পেলাম আমরা যেগুলো হচ্ছে নন ইনভেলপ ভাইরাস অর ন্যাকেট ভাইরাস। এই চারটা বাদ দিয়ে যতগুলো যতগুলো আরএনএ ভাইরাস আছে সবগুলো হচ্ছে ইনভেলপ ভাইরাস। ঠিক আছে, এটা হচ্ছে প্রথম বেসিস ইনভেলপ এবং নন ইনভেলপের মধ্যে, এটা হচ্ছে প্রথম কথাবার্তা। সেকেন্ডটা আমরা যদি দেখি, দেখেন বেসড অন জিনোম, জিনোম অনুযায়ী আমরা যদি ভাগ করতে চাই তাহলে দেখেন কিরকম হবে, মোস্ট আরএনএ ভাইরাস সেগুলো হচ্ছে বেশিরভাগ আরএনএ ভাইরাস সিঙ্গেল স্ট্র্যান্ডার্ড, এবং এখানেও কিছু এক্সেপশন আছে, এক্সেপশনটা কি, এক্সেপশনটা হচ্ছে রিও ভাইরাস ফ্যামিলি, যেটা হচ্ছে রোটা ভাইরাস, ইম্পর্টেন্ট ভাইরাস রিও ভাইরাস ফ্যামিলির একটা, সেটা হচ্ছে রোটা ভাইরাস। এই রিও ভাইরাস আর রোটা ভাইরাস সেটা হচ্ছে ডাবল স্ট্যান্ডার্ড, এটা খুব কমনলি এবং ফ্রিকুয়েন্টলি বাচ্চাদের ডায়রিয়া করে,
সো যারা মায়েরা আছে তারা হচ্ছে ফ্রিকুয়েন্টলি ডক্টর মায়েরা বা অন্য যারা এখন মানুষ অনেক সচেতন বাচ্চাকে রোনা ভাইরাস জন্য হচ্ছে ভ্যাকসিনেটেড করে, তো এটা হচ্ছে এই ভাইরাস ফ্যামিলির, এরা হচ্ছে ডাবল স্ট্যান্ডার্ড, তো এই জন্য এটা মনে রাখতে হবে, এই জন্য এটা পরীক্ষার হলে অনেক বেশি আসে পরীক্ষাতে। দেন দেখেন আমরা সিঙ্গেল স্ট্যান্ডার্ড আরএনএ ভাইরাস যেগুলো সেগুলোর কি আছে, যেগুলো শুধুমাত্র সিঙ্গেল স্ট্যান্ডার্ড, মানে সবগুলোই তো সিঙ্গেল স্ট্যান্ডার্ড এক্সেপ্ট রিও বা রোটা ভাইরাস ছাড়া, সেগুলোকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে পজিটিভ সেন্স আরএনএ এবং একটা হচ্ছে নেগেটিভ সেন্স আরএনএ। এখন কথায় আসবে যে কোনটা পজিটিভ সেন্স বলতে কি বোঝাচ্ছে অথবা নেগেটিভ সেন্স বলতে কি বোঝাচ্ছে। পজিটিভ সেন্স হচ্ছে সেই জিনিসটা যেটা ডিরেক্টলি ট্রান্সলেট করতে পারে একটা ভাইরাল প্রোটিনকে, ঠিক আছে, যেটা হচ্ছে ডিরেক্টলি ট্রান্সমিট করতে পারে ভাইরাল প্রোটিনকে, সেটা হচ্ছে পজিটিভ সেন্স। এবং যেটা ডিরেক্টলি ট্রান্সমিট করতে পারে না, যেই যে ভাইরাস গুলির জন্য আরএনএ ডিপেন্ডেন্ট আরএনএ পলিমারেজ এনজাইমটা লাগবে ট্রান্সলেশনের জন্য, সে হচ্ছে সেগুলাকে আমরা বলবো নেগেটিভ সেন্স আরএনএ। ঠিক আছে, তাহলে আমরা জেনে নিলাম যে কোনটা পজিটিভ সেন্স আরএনএ এবং কোনটা নেগেটিভ সেন্স আরএনএ। লাস্ট মনে হয় আমার যতদূর মনে পড়ছে লাস্ট যে ডিপ্লোমার এক্সামটা ছিল সেখানে একটা কোয়েশ্চিন আসছিল যে এই ভাইরাসটা নেগেটিভ সেন্স আরএনএ কিনা, এরকম একটা স্টেম দিয়েছিল। সো এই জন্য জানতে হবে যে কোনটা পজিটিভ সেন্স আরএনএ এবং কোনটা নেগেটিভ সেন্স আরএনএ। ওকে, এখন আসেন কোন কোন ভাইরাসের আমরা সার্কুলার জিনোম আছে। ঠিক আছে, ভাইরাস হ্যাভিং সার্কুলার জিনোম, এটার একটা ছোট মনে রাখার নিউমেরিক বলতে পারেন আর কি। ঠিক আছে, দেখেন এ বি ডি হিট সার্কুলার সিকোয়েন্স, যারা খেলা দেখে বা খেলা পছন্দ করে স্পেশালি ক্রিকেট তারা এ বি ডি ভিলিয়ার্সকে চিনে অবশ্যই আর কি, এনাকে না চিনার কোনো মানে খেলা যারা দেখে তারা এনাকে অবশ্যই চিনে থাকবে আর কি। তো আমরা এবিডি ভিলিয়ার্স দিয়ে মনে রাখতে পারি, উনি যেহেতু শুধুই সিক্স মারে আর কি, আমার কাছে আমি যতদিন উনার খেলা দেখেছি আমার খালি মনে হয় উনি সিক্সই মারে আর কি। তো এটা দিয়ে আমরা যদি মনে রাখি যে সে সার্কুলার সিক্স যদি মেরে থাকে তাহলে এই ভাইরাস গুলি হচ্ছে সার্কুলার জিনোম আছে। দেখেন এ ফর অ্যারিনা ভাইরাস, বি ফর বুনিয়া ভাইরাস, ডি ফর ডেল্টা ভাইরাস এন্ড সার্কুলার, এরা হচ্ছে সার্কুলার জিনোম এরা হচ্ছে আছে, এই জন্য এদের সার্কুলার সিকোয়েন্স। তো আমরা এই তিনটা ভাইরাস আছে যাদের সার্কুলার জিনোম আছে। তো যা কোন কোন আরএনএ ভাইরাসে সার্কুলার জিনোম আছে, আমরা যদি এইরকম কোনো কোয়েশ্চিন আসে আমরা চোখ বন্ধ করে এবিডি ভিলিয়ার্স এর সার্কুলার সিক্স মনে করার চেষ্টা করব। এখন আসেন নেক্সট টপিকে। নেক্সট জিনিসটা কি, ওই যে আমরা বললাম একটু আগে পজিটিভ স্ট্যান্ডার্ড আরএনএ ভাইরাস এন্ড নেগেটিভ স্ট্যান্ডার্ড আরএনএ ভাইরাস। তো আরএনএ ভাইরাসের সবগুলোকে একটা মাত্র বাদ দিয়ে যে আমরা প্রথমে পড়েছিলাম পজিটিভ স্ট্যান্ডার্ড, এখন দেখেন পজিটিভ স্ট্যান্ডার্ড কে আমরা মনে রাখার চেষ্টা করেছি কোন কোন ভাইরাস দিয়ে। দেখেন রিটেলার্স, রিটেলার্স হচ্ছে আর ফর রেট্রো ভাইরাস, হিপি, হিপি মানে আমরা আগেই বলেছিলাম হেপাটাইটিস ই ভাইরাস, ওকে, হেপাটাইটিস ই ভাইরাস। তারপর হচ্ছে টুগেদার, টুগেদার মানে হচ্ছে টোগা ভাইরাস, টি ফর টুগেদার, টি ফর টোগা ভাইরাস, ওকে। তারপর হচ্ছে ফ্ল্যাভি ভাইরাস এর এ ফর ফ্ল্যাভোর্ড, ঠিক আছে, সি ফর করোনা, করোনার সি করোনা ভাইরাস, করোনায় আছে, ঠিক আছে, ক্যালিফোর্নিয়া, ক্যালিফোর্নিয়া ভাইরাস এন্ড পিকল, পিকল হচ্ছে পিকো আরএনএ ভাইরাস। তো এই নিউমেরিক দিয়ে আমরা কি মনে রাখতে পারবো কোন কোন ভাইরাসের পজিটিভ স্ট্যান্ডার্ড আছে। একইভাবে আমরা যদি নেগেটিভ স্ট্যান্ডার্ড আরএনএ ভাইরাস দেখি তাহলে দেখেন কোন কোন ভাইরাসের নেগেটিভ স্ট্যান্ডার্ড আরএনএ ভাইরাসের জন্য আমরা কিভাবে মনে রাখতে পারি। নেগেটিভ স্ট্যান্ডার্ড আরএনএ ভাইরাসের আর বর্ন ফর প্লেইং ডেল্টা ফোর্স, ডেল্টা ফোর্স একটা গেম, ঠিক আছে। তো দেখেন আমরা যদি সে গেমটা নাও চিনি অন্তত আমরা এতটুকু মনে রাখার জন্য এটা মনে করতেই পারি যে নেগেটিভ স্ট্যান্ডার্ড আরএনএ ভাইরাসের আর, এ ফর অ্যারিনা ভাইরাস, বর্ন, বি ফর বুনিয়া ভাইরাস, এফ ফর পিলো ভাইরাস, ও ফর অর্থমিক্সো ভাইরাসেস, আর ফর র্যাপডো ভাইরাসেস, প্লেইং প্যারামিক্সো ভাইরাসেস এন্ড
ডেল্টা ফোর্স, ডেল্টা ফোর্স হচ্ছে ডেল্টা ভাইরাসেস। তো আমরা যখন নেগেটিভ স্ট্যান্ডার্ড আরএনএ ভাইরাস নিয়ে পড়বো, আমরা এটা দিয়ে আমরা নেগেটিভ স্ট্যান্ডার্ড আরএনএ ভাইরাস গুলিকে মনে করার চেষ্টা করলে আশা করি মনে থাকতেই পারে আর কি। তো আসেন আমরা যে পড়লাম এতক্ষণ যে বিভিন্ন ভাগে এত বড় একটা চার্টকে ভাগ করে, এখন আসেন একটা ফ্লো চার্ট করে নিই। ফ্লো চার্টে একই ভাগে আমরা যেভাবে ডিএনএ ভাইরাসকে ডিভাইড করেছিলাম, একই ভাবে আরএনএ ভাইরাসকে ভাগ করলাম, সিঙ্গেল স্ট্যান্ডার্ড আরএনএ ভাইরাস এন্ড ডাবল স্ট্যান্ডার্ড আরএনএ ভাইরাস। ডাবল স্ট্যান্ডার্ড আরএনএ ভাইরাসের মধ্যে একটাই মাত্র ভাইরাস আছে যেটা হচ্ছে নেকেট বা নন এনভেলপ, সেটা হচ্ছে রেট্রো ভাইরাস। এন্ড সিঙ্গেল স্ট্যান্ডার্ড আরএনএ ভাইরাসের দুইটা ভাগ, একটা এনভেলপ একটা নন এনভেলপ। যেটা এনভেলপ তার মধ্যে আছে অ্যাডিনা, বুনিয়া, ফিলো, অর্থো, প্যারামিক্সো এন্ড র্যাপডো। একইভাবে এটা হচ্ছে নেগেটিভ স্ট্যান্ডার্ড, এন্ড পজিটিভ যদি আমরা দেখি তাহলে সেটা হচ্ছে ইনভেলপ এন্ড প্যাকেটের মধ্যে আমরা আগে আগে যেটা পড়েছি আর কি। এটা নিয়ে আমি ক্লান্তি এই জন্যই করছি না, কারণ দেখেন এখানেও কিন্তু সিমিট্রি আছে। এখানে দুই ধরনের, আমরা যদি ক্যাপসিডের বেসিসে দিকে ভাগ করি, দেখবেন এখানে ইকোসিহেড্রাল সিমিট্রি এন্ড হেলিক্যাল সিমিট্রি আছে। আচ্ছা তাহলে দেখেন কোনটা কোনটা ইকোসিহেড্রাল সিমিট্রিতে আছে। এই যে রেড কালার দিয়ে আমরা যেগুলো লেখা হয়েছে, এই রেড কালার গুলি হচ্ছে ইকোসিহেড্রাল সিমিট্রি, এন্ড যেগুলো ব্ল্যাক কালার দিয়ে লেখা সেগুলো হচ্ছে হেলিক্যাল সিমিট্রি। তাহলে রেড কালার দিয়ে কি কি আছে দেখেন, ক্যালিসি ভাইরাস, হ্যাপি ভাইরাস, পিকো আরএনএ ভাইরাস, ফিলো ভাইরাস, রেট্রো ভাইরাস, স্ট্রোগা ভাইরাস এন্ড রিও ভাইরাস অর রোটা ভাইরাস। আচ্ছা আর এই যে যেগুলো কালো কালার দিয়ে লেখা আছে, কালো মানে ব্ল্যাক কালার দিয়ে, দেখেন করোনা ভাইরাস, অ্যারিনা, বুনিয়া, ফিলো ভাইরাস, অর্থোমিক্সো ভাইরাস, প্যারামিক্সো ভাইরাস এন্ড র্যাপডো ভাইরাস, এগুলো হচ্ছে আপনার হেলিক্যাল সিমিট্রি আন্ডারে। ওকে তাহলে দেখেন আমরা যদি আবার চলে যাই আমাদের মেইন যে বক্স, ঠিক আছে, এই মেইন বক্সটা কি পড়তে এখন খুব বেশি অসুবিধা হবে? আমার তা মনে হয় না। ঠিক আছে দেখেন যে আমরা এতক্ষণ যা 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 পড়েছি, লাইক দেখেন যে আমরা এতক্ষণ পড়েছি যে কোনটা কোনটা কোন ভাইরাস ফ্যামিলিটা পড়েছি, আমরা কোন ভাইরাসের আন্ডারে যে কোন কোন ভাইরাস গুলি আছে ইম্পর্টেন্ট ভাইরাস সেগুলো একটু দেখার চেষ্টা করেছি, আমরা দেখেন কোনটা নন ইনভেলাপ ভাইরাস কোনটা ইনভেলাপ ভাইরাস, এতক্ষণ আমরা ইনভেলাপ নন ইনভেলাপ ভাইরাস মনে রাখার চেষ্টা করেছি বিভিন্ন ধরনের সূত্র দিয়ে বলেন, মেমোনিক্স দিয়ে বলেন। ঠিক আছে দেখেন ক্যাপসিডের ভিত্তিতে কোনটা কোনটা হেলিক্যাল কোনটা কোনটা ইকোসিহেড্রাল সেটা বলার চেষ্টা করেছি, কোনটা ডাবল স্ট্যান্ডার্ড কোনটা সিঙ্গেল স্ট্যান্ডার্ড, কোনটা সার্কুলার কোনটা লিনিয়ার, কোনটা পজিটিভ পোলারিটি কোনটা নেগেটিভ পোলারিটি, সবগুলা মোটামুটি আমরা পড়ার চেষ্টা করেছি। আশা করি আপনাদের একটু হলেও পড়তে এখন সুবিধা হবে আর কি, বা আমাদের সবারই পড়তে একটু হলেও সুবিধা হবে। তো এ গেল আমাদের আরএনএ ভাইরাস সম্পর্কে কথাবার্তা। এখন আসেন আমরা কিছু কোয়েশ্চেন সলভ করি, কারণ এই কোয়েশ্চেন গুলা আগেই বলেছি যে অনেক অনেক ইম্পর্টেন্ট প্রত্যেকটা পোস্ট গ্রাজুয়েশন পরীক্ষার জন্য। এটা MDMS এর জন্য যেমন ইম্পর্টেন্ট, ঠিক একইভাবে বেসিক ফ্যাকাল্টি, পেডিয়াট্রিক ফ্যাকাল্টি মানে রেসিডেন্সির জন্য, ঠিক একইভাবে ডিপ্লোমা, একইভাবে FCPS এর জন্য, একইভাবে কেউ যদি বাইরে প্রেস বা MRCP অথবা USML দেয় তার জন্য এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। ঠিক এখন দেখেন কোয়েশ্চেনটা আমরা যদি পড়ার চেষ্টা করি যে কোন কোন কোয়েশ্চেন, দেখেন কিরকম কোয়েশ্চেন আসতে পারে, ভাইরাস কন্টেইন ডাবল স্ট্যান্ডার্ড জিরোম ইন ফলোইং, কোন কোন ভাইরাস কি কি স্ট্যান্ডার্ড ডাবল স্ট্যান্ডার্ড কোন কোন ভাইরাসের থাকে। দেখেন আমরা যখন পড়েছি তখন দেখেন যে পারবো ভাইরাস কি পড়েছে, এটা হচ্ছে সিঙ্গেল স্ট্যান্ডার্ড, তাহলে এটা ফলস হয়ে যাবে। তারা আছে আপনার অ্যাডিনো ভাইরাস ডাবল স্ট্যান্ডার্ড, যেহেতু এটা ডিএনএ ভাইরাস সোয়েটার ট্রু, পক্স ভাইরাস ডিএনএ ভাইরাস ডাবল স্ট্যান্ডার্ড ট্রু, দেখেন র্যাবিস ভাইরাস আরএনএ ভাইরাস কিন্তু এটা হচ্ছে সিঙ্গেল স্ট্যান্ডার্ড জিনোমের মধ্যে পড়েছিলাম, তো এটা ফলস হবে। দেখেন রিও ভাইরাস বা রোটা ভাইরাস এটা কি পড়েছিলাম, ট্রু হবে। ঠিক আছে আরএনএ ভাইরাস কিন্তু এটা হচ্ছে ডাবল স্ট্যান্ডার্ড জিনোম আছে, সো এটা এক্সেপশন, এজন্যই আমাদের এক্সেপশনটা
পড়ে দেখতে হবে আগে। দেখেন আমাদের অ্যানসারটা ট্রু হলো না ফলস হলো, দেখেন ঠিক আছে, প্রথমটা ফলস দেন ট্রু তারপর ট্রু তারপর ফলস দেন লাস্টে, সব লাস্টেরটা আমরা ট্রু পড়েছিলাম, তাই না? এখন আসেন আমরা পরের টপিক নিয়ে। আমরা যে এতক্ষণ যে আমরা লেন্সের খুব দুটো ইম্পর্টেন্ট একটা দুটো হচ্ছে বক্স পড়লাম আর কি, তো এখান থেকে বা টেবিল পড়লাম আর কি, এখান থেকে আমি আরো কিছু আলাদা করার চেষ্টা করেছি। দেখেন যতগুলো ভাইরাস আছে আরএনএ ভাইরাস সবগুলো হচ্ছে আপনার নন সেগমেন্টাল, ঠিক আছে, কিন্তু কিছু এক্সেপশন আছে। এই এক্সেপশন গুলিকে আমরা যদি 12 হিসাবে পড়ি তাহলে আমার মনে হয় যে আমাদের জন্য মনে রাখতে একটু সুবিধা হবে। এখন তাহলে বিষয়টা হচ্ছে 12 কি জিনিস? হ্যাঁ, 12 এই শুধুমাত্র এই 12 আন্ডারে যে ভাইরাস গুলি আছে এরা হচ্ছে সেগমেন্টেড ভাইরাস, বাদ বাকি যতগুলো আরএনএ ভাইরাস আছে সবাই হচ্ছে নন সেগমেন্টেড ভাইরাস। ওকে, তাহলে বি ফর বুনিয়া ভাইরাস, এ ফর এডিনা ভাইরাস, আর এ হচ্ছে রিও অর রোটা ভাইরাস, আর একটা আছে অর্থোমিক্সো ইনফ্লুয়েঞ্জা। অর্থোমিক্সো ফ্যামিলির আন্ডারে খুব ইম্পর্টেন্ট মোস্ট ইম্পর্টেন্ট একটা ভাইরাস হচ্ছে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, ঠিক আছে। এই কোয়েশ্চেনটা আমাদের অনেক সময় এসে থাকে, এই জন্য আমি দিয়েছি। দেখেন আমি যা বলেছিলাম তাই, যে এই কোয়েশ্চেনটা এসেছে। দেখেন ফলোইং ভাইরাসেস হ্যাভ সেগমেন্টেড জিনোম, এবং এটা এই বছরই আপনার যে লাস্ট রেসিডেন্সি এক্সামটা হলো এখানেও এসেছে, প্লাস আগের বিগত বছরের কোশ্চিন, মানে এটা প্রিভিয়াস ইয়ারের কোশ্চিন একটা। দেখেন এর মধ্যে এ নাম্বার অপশনে আছে রোটা ভাইরাস, বি নাম্বারে আছে বুনিয়া ভাইরাস, সি নাম্বারে আছে এইচআইভি ভাইরাস, ডি নাম্বারে আছে দেখেন অর্থোমিক্সো ভাইরাস, অ্যান্ড ই নাম্বারে আছে প্যারামিক্সো ভাইরাস। তাহলে দেখেন আমরা যদি অ্যান্সারটা পড়ার চেষ্টা করি তাহলে কোনটা কোনটা ট্রু হবে, এ নাম্বার ট্রু, 12-র মধ্যে বি নাম্বারটা ট্রু, এবং লাস্টে ডি নাম্বারটা যদি ট্রু হয় তাহলে দেখেন যে আমাদের অ্যান্সারটা ট্রু ঠিক হলো না ভুল হলো। দেখেন এ বি আর ডি নাম্বারটা ট্রু, বাকিগুলো ফলস। তাহলে আমরা এভাবে কোশ্চিনের অ্যান্সার গুলো দিতে আমাদের জন্য ইজি হবে, মনে রাখতেও সুবিধা হবে। একইভাবে দেখেন সেরকমই কিছু কথাবার্তা আমি বলার চেষ্টা করেছি, যে ইনকমপ্লিট সার্কুলার ডিএনএ ভাইরাস এটা হচ্ছে হেপাটাইটিস বি ভাইরাস বা হেপা ডিএনএ ভাইরাস, আমরা বলেছিলাম আগে। আর আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট যেটা, এটা হচ্ছে অল যতগুলো ডিএনএ ভাইরাসেস আছে সবগুলো হচ্ছে রেপ্লিকেট হবে নিউক্লিয়াসের মধ্যে, এর মধ্যে কিছু এক্সেপশন আছে, এক্সেপশনটা কিছু না অনলি একটা একটা এক্সেপশন, যেটা হচ্ছে পক্স ভাইরাস, এ রেপ্লিকেট করে সাইটোপ্লাজমের মধ্যে। আমরা যখন পড়েছিলাম তখনই বলেছিলাম যে এটা একটা কমপ্লেক্স ভাইরাস, ঠিক আছে, এর যেহেতু কমপ্লেক্সিটি অনেক বেশি সো আমরা ধরেই নিতে পারি নিউক্লিয়াস ওকে রেপ্লিকেট করার জন্য নেয় না, সে চলে যায় সাইটোপ্লাজমের কাছে। এভাবে যদি আমরা মনে রাখার চেষ্টা করি দেখবেন যে আর কখনোই আমাদের পড়তে হবে না যে পক্স ভাইরাসটা রেপ্লিকেট করে অনলি ইন সাইটোপ্লাজম। দেখেন পরের 3 নম্বর পয়েন্ট কি আছে, অল আরএনএ যত আরএনএ ভাইরাস আছে সবগুলো হচ্ছে সাইটোপ্লাজমের মধ্যে রেপ্লিকেট করবে, এখানেও কিছু এক্সেপশন আছে, রোটা এন্ড ইনফ্লুয়েঞ্জা ভাইরাস এরা রেপ্লিকেট করে নিউক্লিয়াসের মধ্যে গিয়ে, ঠিক আছে। সবগুলো আরএনএ ভাইরাস সাইটোপ্লাজমে পড়লেও রোটা আর ইনফ্লুয়েঞ্জা গিয়ে নিউক্লিয়াসের মধ্যে এটা রেপ্লিকেট করে, এটাও একটা মনে রাখার জন্য খুব ইম্পর্টেন্ট। আচ্ছা এখন আসেন, আমি যখন ক্যারেক্টার পড়েছিলাম ক্যারেক্টার অফ ভাইরাস তখন আমরা একটা কথা পড়েছিলাম, সেটা হচ্ছে কোন কোন ভাইরাসের এনভেলপ থাকে পড়েছিলাম, একই সাথে পড়েছিলাম যে ভাইরাসের এনভেলপের যে লিপিড পার্টটা সেটা আসে তার নিজের থেকে এবং প্রোটিনটা সে হোস্ট সেল থেকে নেয়। কিন্তু এখানে দেখেন যে এখানেও এক্সেপশন আছে, দেখেন সব ভাইরাসের লিপিড পার্ট সে হচ্ছে ভাইরাসের নিজের থেকে দিবে, নিজের কোথা থেকে দিবে, সেল মেমব্রেন থেকে। এক্সেপশন হচ্ছে হারপিস ভাইরাস, হারপিস ভাইরাস তার যে ইনভেলপ পোর্শনটা আসবে সেটা হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন থেকে আসবে। একটা কথা আমাদের মাথায় রাখতে হবে যে যত এক্সেপশন আছে এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ এক্সেপশন গুলি আমাদের মনে থাকবে না এবং এখান থেকে পরীক্ষায় কোশ্চিন হবে এবং আমাদের এটা ভুল হওয়ার সম্ভাবনা বেশি, সো এক্সেপশনটা গুলা বারবার বারবার পড়তে হবে। দেখেন আমরা যে এক্সেপশন পড়লাম এখান থেকে বিগত বছরের কোশ্চিন আসছে, কি কোশ্চিন আসছে দেখেন,
যেগুলো হচ্ছে আরএনএ ভাইরাস আন্ডারগোয়িং দেয়ার এন্টায়ার রেপ্লিকেশন ইন দা সাইটোপ্লাজম। আর কোন কোন আরএনএ ভাইরাস যা হচ্ছে রেপ্লিকেট করবে সাইটোপ্লাজমে, দেখেন এ নাম্বার অপশন ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, বি নাম্বার ফ্ল্যাভি ভাইরাস, সি নাম্বার রেট্রো ভাইরাস, ডি নাম্বার রিও ভাইরাস, অ্যান্ড ই নাম্বার পিকো আরএনএ ভাইরাস। তাহলে আমরা কি পড়লাম একটু আগে, আমরা পড়েছি যে দেখেন যে বি নাম্বার যেটা সেটা হচ্ছে ফ্ল্যাভি ভাইরাস, সেটা হচ্ছে রেট্রো ভাইরাস পিকো আরএনএ, এই দুটো বাদ কেন? কারণ আমরা পড়েছি এরা হচ্ছে সব আরএনএ ভাইরাস গিয়ে সাইটোপ্লাজমে করে, এক্সেপশন হচ্ছে ইনফ্লুয়েঞ্জা অ্যান্ড রেট্রো ভাইরাস। এরা হচ্ছে কোথায় গিয়ে করবে? এরা হচ্ছে তাদের নিউক্লিয়াসে করবে। সো দেখেন এটা একটা এক্সেপশন এবং এখান থেকে কোয়েশ্চেন চলে আসছে, দেখেন যে শুধুমাত্র দুটা ফলস, আমরা যেহেতু দুটো পড়েছি এটা দিয়ে আমরা খুব ইজিলি অ্যান্সার করতে পারবো যে সবগুলো হচ্ছে রেপ্লিকেট করবে সাইটোপ্লাজমে, এক্সেপশন দুটো, ওই এক্সেপশন দুটা ফলস দিয়ে দিলে আমাদের অ্যান্সারটা খুব দ্রুত হয়ে যাচ্ছে, তাই না? এখন আসেন পরের টপিকে। এই ক্লাসিফিকেশনের মধ্যে রুট অফ ট্রান্সমিশন, যদিও এটা ক্লাসিফিকেশন আমরা হেডিং অনুযায়ী না, কিন্তু ভাইরাসের রুট অফ ট্রান্সমিশনটা খুব 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 একটা ইম্পর্টেন্ট। এখান দিয়েও আমরা কোন ভাইরাস কিভাবে যায় এটার একটা ধারণা পেতে পারি আর কি। তো আসেন একটু দেখে নিই, ঠিক আছে? দেখেন মোড অফ ট্রান্সমিশন, একটা ভাইরাস সে যেতে পারে হচ্ছে ট্রান্সপ্লাসেন্টাল অ্যাট দা টাইম অফ বার্থ, মানে জন্ম আপনার হচ্ছে যখন একটা বাবু মায়ের ওম থেকে আসে সেই সময় কিছু কিছু ভাইরাস আসতে পারে। আদার্স কিছু অর্গানাইজম আমি একসাথে একটা টেবিলের মধ্যে নিয়ে এসেছি, কারণ এটা অনেকবার পরীক্ষায় আসে ব্রেস্ট মিল্কের মাধ্যমে অ্যান্ড কনজেনিটাল ইনফেকশনের মাধ্যমে। আসেন দেখি প্রথমে কোন কোন ভাইরাস আসে, যেহেতু আমরা ভাইরোলজি নিয়ে পড়তে বসেছি। তো ট্রান্সপ্লাসেন্টাল দেখেন সাইটোমেগালো ভাইরাস, পারভো B19, রুবেলা ভাইরাস, ভেরিসেলা জোস্টার অ্যান্ড জিকা ভাইরাস, এরা হচ্ছে ট্রান্সপ্লাসেন্টাল আসে। এটার সাথে দেখেন টক্সোপ্লাজমা গন্ডি, টক্সোপ্লাজমা গন্ডি এটা হচ্ছে কি, এটা একটা প্যারাসাইট, তো এটা হচ্ছে ট্রান্সপ্লাসেন্টাল আসে, একমাত্র প্যারাসাইট, ঠিক আছে? সে ট্রান্সপ্লাসেন্টাল আসতে পারে। আর মাত্র দুটো ব্যাকটেরিয়া আসে, একটা হচ্ছে লিস্টেরিয়া মনোসাইটোজেন, একটা হচ্ছে ট্রিপোনামা প্যালিডাম। এই দুটো ব্যাকটেরিয়া ট্রান্সপ্লাসেন্টাল ট্রান্সমিশন হয়, ওকে? এখন দেখেন অ্যাট দ্য টাইম অফ বার্থ কোনটা কোনটা আসছে, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, হার্পিস সিমপ্লেক্স ভাইরাস, হিউম্যান হার্পিস ভাইরাস 8, হেপাটাইটিস বি অ্যান্ড এইচআইভি ভাইরাস, এরা আছে আপনার ভাইরাস। এছাড়াও আর কি কি আছে, ইকোলাই, নাইজেরিয়া গনেরি, স্ট্রেপটোকক্কাস গ্যালাক্টি অ্যান্ড ক্ল্যামাইডিয়া ট্রাকোমাটিস অ্যান্ড ক্যান্ডিডা অ্যালবিকান। ক্যান্ডিডা অ্যালবিকান একমাত্র ফাঙ্গাস যে কিনা অ্যাট দ্য টাইম অফ বার্থ সে হচ্ছে আপনার ট্রান্সমিটেড হয়। এখন দেখেন ব্রেস্ট মিল্কের মাধ্যমে কোন কোন ভাইরাস প্রথমে পড়ে নিই, কে কে আসে, দেখেন সাইটোমেগালো ভাইরাস, এইচআইভি ভাইরাস অ্যান্ড হিউম্যান টি সেল লিম্ফোট্রপিক ভাইরাস। আচ্ছা আদার্স এর মধ্যে দেখেন একটাই মাত্র ব্যাকটেরিয়া আসে, সে হচ্ছে অরিয়াস বা স্টেফালোককাস অরিয়াস। আচ্ছা কনজেনিটাল ইনফেকশনের মাধ্যমে যত ট্রান্সপ্লাসেন্টাল ভাইরাস আছে এবং ইনক্লুডিং ভাইরাস বলেন, ব্যাকটেরিয়া বলেন, প্যারাসাইট বলেন, সবগুলা আর হচ্ছে অ্যাট দ্য টাইম জেনিটাল ট্র্যাক বা অ্যাট দ্য টাইম অফ বার্থ এর দিয়ে যারা যারা আসে সবাই এসে কি করে, কনজেনিটাল ইনফেকশন করে, ঠিক আছে? এখানে একটা মনে রাখার জিনিস হচ্ছে মেজেলস স্টিল বার্থ করে রাদার দেন কনজেনিটাল অ্যানোমালি। কনজেনিটাল অ্যানোমালি করার চেয়ে মেজেলস স্টিল বার্থ করতে বেশি পছন্দ করে এবং এই কোয়েশ্চেনটা অনেক সময় পরীক্ষায় আসে, এই জন্য আমরা একসাথে পড়ার চেষ্টা করেছি। এখন আসেন এই যে বলেছিলাম পরীক্ষায় আসে এরকমই একটা কোয়েশ্চেন আসছে, দেখেন ট্রান্সপ্লাসেন্টাল ট্রান্সমিশন কজেস দ্য ফলোইং অর্গানাইজম, এ পারভো B19, বি ইকোলাই, সি হেপাটাইটিস বি, ডি নাম্বার HTLV অ্যান্ড ই নাম্বার লিস্টেরিয়া মনোসাইটোজেন। এটা আমাদের তাহলে কোনটা কোনটা ট্রু, এই নাম্বার বি পারভো B19 অ্যান্ড দেখেন ই নাম্বার লিস্টেরিয়া মনোসাইটোজেন, এরা হচ্ছে ট্রু অ্যান্সার, বাকিগুলো ফলস অ্যান্সার। এখন দেখেন কোন কোন প্যাথোজেন বা ব্লাড ট্রান্সমিশনের মধ্যে দিয়ে যায়। আমরা যদিও ভাইরোলজি পড়তে বসেছি কিন্তু দেখেন আমি এই জন্য একসাথে লিখেছি কারণ একসাথে পড়লে যে সুবিধাটা হবে সেটা হচ্ছে পরীক্ষার হলে অনেক সময় শুধু ভাইরাস না এসে কখনো কখনো প্যারাসাইটও দিয়ে দেয়, কখনো কখনো ওর সাথে ব্যাকটেরিয়াও দিয়ে দেয়। তো একসাথে একই টেবিলে বা একই
পেজে থাকার ফলে আমাদের যে সুবিধাটা হবে সেটা হচ্ছে যে আমরা একই সাথে পড়লে মনে রাখতে সুবিধা হবে, বা পরীক্ষার হলে এটা দ্রুত মনে আসবে। দেখেন ভাইরাস কি কি দেয়া যাচ্ছে, হেপাটাইটিস বি সি ডি, এই তিনটাই হচ্ছে আপনার ব্লাড ট্রান্সফিউশনের মধ্যে যায়, এইচআইভি 1 2 এন্ড পারভো B19 যায়, সাথে হচ্ছে আছে কি এইচআইভি সাইটোমেগালো ভাইরাস, ইপস্টিন বার ভাইরাস এন্ড HTLV ভাইরাস। প্যারাসাইটের মধ্যে কে কে আছে দেখেন, প্লাজমোডিয়াম আছে, ট্রিপানোসোমা, টক্সোপ্লাজমা এন্ড হচ্ছে যেটা হচ্ছে ভিসেরাল লিসমিনিয়াসিস করে কালা জ্বর যেটা সেটা ব্যাবিসিয়া, ঠিক আছে। এই প্যারাসাইট গুলো ব্লাড ট্রান্সমিশন দিয়ে ট্রান্সমিটেড হয়। একইভাবে আমি দেখেন ব্যাকটেরিয়ার মধ্যে অনেক সময় আসে কোন কোন এক্সোজেনাস ব্যাকটেরিয়া, অথবা আসতে পারে এন্ডোজেনাস ব্যাকটেরিয়া, একটু যদি ক্লান্তি করার চেষ্টা করে এক্সামটাকে বা কোয়েশ্চেনটাকে তাহলে এরকম দিতে পারে। দেখেন এন্ডোজেনাস এর মধ্যে কি কি যাচ্ছে, ট্রিপোনামা প্যালিডাম, ব্রুসেলা, সালমোনেলা স্পেসিস এন্ড ইয়ার্সিনিয়া। একইভাবে এন্ডোজেনাস এর মধ্যে স্টেফালোকক্কাস, সিউডোমোনাস এন্ড সেরাটিয়া, ঠিক আছে। এ গেল আমাদের ভাইরাস, প্যারাসাইট এন্ড ব্যাকটেরিয়া কোনটা কোনটা ব্লাড ট্রান্সফিউশনের মাধ্যমে ট্রান্সমিটেড হয়। দেখেন এরকম কোয়েশ্চেন এসেছে যে ট্রান্সমিশন ট্রান্সমিটেড ইনফেকশন আর কি কি ট্রান্সমিশন দিয়ে ট্রান্সমিট হয়, এ ম্যালেরিয়া, বি কালাজ্বর, সি এইচআইভি ইনফেকশন, ডি সিজেলোসিস এন্ড ই নাম্বার হেপাটাইটিস বি ভাইরাস। এগুলা মধ্যে কোনটা কোনটা ট্রু হতে পারে, তাহলে দেখেন যে ট্রান্সমিশন দিয়ে কি কি ট্রান্সমিটেড হবে, দেখেন কালাজ্বর হয়, ম্যালেরিয়া হবে, এইচআইভি ইনফেকশন হয় আর হেপাটাইটিস বি হয়, তাহলে শুধুমাত্র ডি নাম্বারটা ফলস। ডি ফলস দিয়ে বাকিগুলো আমরা ট্রু দিলেই খুব সহজে অ্যান্সারটা দ্রুত হয়ে যাবে। দেখেন যে এটাই এসেছে আমাদের। আচ্ছা এখন দেখেন রেসপিরেটরি রুট দিয়ে কি কি ট্রান্সমিশন হয়, কোন কোন ভাইরাস, আমরা এটাকে দুটা ভাগে ভাগ করতে পারি, এক হচ্ছে আপার রেসপিরেটরি ট্র্যাক, দুই হচ্ছে লোয়ার রেসপিরেটরি ট্র্যাক, ঠিক আছে। আপার রেসপিরেটরি ট্র্যাক দিয়ে কি কি যাচ্ছে দেখেন, রিনো, করোনা, ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, প্যারা ইনফ্লুয়েঞ্জা, রেসপিরেটরি সিনসাইটিয়াল, হারপিস, অ্যাডিনো ভাইরাস এন্ড কক্সিকি ভাইরাস, এরা হচ্ছে আপার রেসপিরেটরি ট্র্যাক দিয়ে যায়। একইভাবে দেখেন লোয়ার রেসপিরেটরি ট্র্যাক দিয়ে যদি যায় কি কি দেখেন, ইনফ্লুয়েঞ্জা, প্যারা ইনফ্লুয়েঞ্জা, রেসপিরেটরি সিনসাইটিয়াল, অ্যাডিনো ভাইরাস এন্ড দেখেন মেটা নিউমোনিয়াস ভাইরাস, নিউমো ভাইরাস। এটা খুব ইম্পর্টেন্ট না, তারপর আমি লিখে রেখেছি যদি কখনো মনে হয় টিচারদের তাহলে জানো, দিলেও আমরা পারি, ঠিক আছে। এখন দেখেন খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, সেটা হচ্ছে পেরিনেটাল ট্রান্সফিউশন। পেরিনেটাল দিয়ে বা আপনার হচ্ছে পেরিনেটাল কি কি ট্রান্সমিশন হয়, প্রথমে দেখে নিই এটা পেরিনেটাল ইনফেকশন, পেরিনেটাল ট্রান্সমিশনে বা পেরিনেটাল ইনফেকশনে কি কি প্রবলেম হতে পারে। একটা হচ্ছে গ্রোথটা ইম্পেয়ার হতে পারে, দুই নম্বর কথাবার্তা হচ্ছে দেখেন ডেভেলপমেন্টাল অ্যানোমালি হতে পারে, তিন নম্বরে হচ্ছে মর্টালিটি ডেভেলপ করতে পারে, ঠিক আছে। দেখেন যদি হচ্ছে ট্রান্স প্লাসেন্টাল দিয়ে যায় সেক্ষেত্রে হচ্ছে কনজেনিটাল ইনফেকশন হবে। আমি যদি টর্চ দিয়ে কনজেনিটাল ইনফেকশন গুলিকে মনে রাখি আমাদের জন্য ইজিলি হবে। টি ফর হচ্ছে দেখেন টক্সো ভাইরাস, টক্সো প্লাজমা, আদার্স এর মধ্যে হচ্ছে ওতে আদার্স, আদার্স এর মধ্যে সিফিলিস, এটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। দেখেন আর এ হচ্ছে রুবেলা, সিতে হচ্ছে সাইটোমেগালো ভাইরাস এন্ড এইচ ফর হচ্ছে হারপিস সিমপ্লেক্স ভাইরাস, এরা হচ্ছে কনজেনিটাল ডিফেক্ট করবে। একইভাবে ইন্টারপার্টাম ইনফেকশন, ইন্টারপার্টাম ইনফেকশনে কারা খুব ইনভলভ দেখেন, গ্রুপ স্টেপটোকক্কাস বা স্টেপটোকক্কাস অ্যাগালেক্টি, হেপাটাইটিস বি ভাইরাস এন্ড এইচআইভি ভাইরাস, এরা হচ্ছে ইন্টারপার্টাম ইনফেকশন করবে। এইটা হচ্ছে গাইনিতে যারা আপনার হচ্ছে পোস্ট গ্রাজুয়েশন করবে তাদেরও আসে, ইনভ্যারিয়েবলি বেসিক আপনার মেডিসিন এবং পেডিয়াট্রিক্স সার্জারি সব ফ্যাকাল্টির জন্যই খুবই খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, এটা না পড়ে আসলে পরীক্ষায় যাওয়া উচিত না, ঠিক আছে। দেখেন একইভাবে কতবার এই জিনিসটা পরীক্ষায় এসেছে, ভার্টিক্যাল ট্রান্সমিশন অফ ডিজিজ দ্যাট কজেস ইনফেকশন, দেখেন কতবার, এছাড়া আরো অনেকবার অনেকভাবে ঘুরিয়ে পেঁচিয়ে এসেছে, হয়তো একটা স্টেম দিয়ে এসেছে। আমি জাস্ট একটা স্যাম্পল দেওয়ার চেষ্টা করেছি, দেখেন এ তে হচ্ছে কি আছে, সাইটোমেগালো ভাইরাস, বি ফর হেপাটাইটিস সি, সি ফর সিফিলিস, হেপাটাইটিস সি এন্ড হেপাটাইটিস এ ভাইরাস, তাহলে দেখেন এটা তাহলে ট্রু অ্যান্সার কি কি হতে পারে, যে
আমরা বলেছিলাম যে কোনটা কোনটা ভার্টিক্যাল ট্রান্সমিশন, আমরা কি কি পড়েছি, সাইটোমেগালোভাইরাস পেয়েছি টর্স এর মধ্যে এবং সিফিলিস পেয়েছি, তাই না? তাহলে দেখেন যে এই দুটো যদি ট্রু হয় বাকিগুলো আমরা ফলস দিয়ে গেলে হয়ে যাবে। অ্যান্সারটা মিলে নিয়ে দেখেন আমাদের ঠিক এই অ্যান্সারটা এসেছে। আর একটা খুব ইম্পর্টেন্ট টপিক দেখেন, সাইট অফ লেটেন্সি। তো আমরা যদি লেটেন্সিতে দেখি, দেখেন কোন কোন ভাইরাস আপনার হচ্ছে লেটেন্সি করবে, খুব ইম্পর্টেন্ট একটা হার্পিস ভাইরাস। হার্পিস ভাইরাসের মধ্যে দেখেন হার্পিস সিমপ্লেক্স 1, হার্পিস সিমপ্লেক্স 2 এন্ড ভেরিসেলা জোস্টার, এরা হচ্ছে লেটেন্সি ডেভেলপ করে। তাহলে দেখি এখন হার্পিস সিমপ্লেক্স 1 যেটা, এটা হচ্ছে অ্যাবভ দ্য ওয়েস্ট, ওয়েস্টের উপরে, ঠিক আছে, এটা হচ্ছে আপনার লেটেন্সি ডেভেলপ করবে। এটা হচ্ছে তাহলে কোন জায়গাতে সাইট, সেটা হচ্ছে ক্র্যানিও সেন্সরি গ্যাংলিয়া, ওকে। আর যেটা হার্পিস সিমপ্লেক্স 2 সেটা হচ্ছে বিলো দা ওয়েস্ট, এটা মনে রাখবেন, সেটা কোন জায়গা, লাম্বার স্যাক্রাল গ্যাংলিয়া, এই জায়গায় এটা হচ্ছে হার্পিস সিমপ্লেক্স 2 হচ্ছে লেটেন্সি ডেভেলপ করবে। আর একটা বাকি থাকলো, সেটা হচ্ছে ভেরিসেলা জোস্টার। ভেরিসেলা জোস্টার কোথায়? ক্র্যানিয়াল অর থোরাসিক গ্যাংলিয়া, ঠিক আছে, ভেরিসেলা জোস্টার, এ হচ্ছে ক্র্যানিয়াল থোরাসিক গ্যাংলিয়াতে লেটেন্সি ডেভেলপ করবে। আর আমরা যদি ফার্দার পড়তে চাই তাহলে এটা কোন মুড রুদ্রে ট্রান্সমিশন হবে আমরা আগেই দেখেছি, এছাড়াও কোনটা কোন ইনফেকশন করে বা রিকারেন্ট কিরকম ইনফেকশন করে, যেহেতু এটা লেটেন্ট ভাইরাস তো রিকারেন্ট ইনফেকশন করবে, এটাও একই সাথে একটা ছকের মধ্যে দিয়ে আমরা বোঝার বা পড়ার চেষ্টা করছি। আচ্ছা দেখেন এই সম্পর্কে একটা, এখানেও একটা কোয়েশ্চেন আসছে যে ভাইরাস এস্টাবলিশড লেটেন্ট ইনফেকশন ইন হিউম্যান সেন্সরি গ্যাংলিয়া, কি কি আছে, এ নাম্বার হেপাটাইটিস হার্পিস সিমপ্লেক্স ভাইরাস, বি হচ্ছে হেপাটাইটিস বি ভাইরাস, সি হচ্ছে ভেরিসেলা জোস্টার, ডি হচ্ছে র্যাবিস ভাইরাস, এন্ড ই ফর হচ্ছে, এতে কি আছে, রুবেলা ভাইরাস। তাহলে কোনটা কোনটা ট্রু হবে, আমরা করেছি এ হার্পিস সিমপ্লেক্স ভাইরাস 1 এন্ড 2 এন্ড ভেরিসেলা জোস্টার ভাইরাস সি, তাহলে এ আর সি নাম্বারটা ট্রু, বাদ বাকিগুলো ফলস। দেখি অ্যান্সার মিলাই নি, দেখেন এ আর সি নাম্বারটা ট্রু, বাদ বাকিগুলো ফলস অ্যান্সার। তাহলে হয়ে গেল আমাদের, এ হলো গিয়ে আমাদের মোটামুটি খুব ইম্পর্টেন্ট কিছু জিনিস আমি আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করেছি। কারণ দেখেন যে পোস্ট গ্রাজুয়েশন কোর্সে চান্স পাওয়ার জন্য যে বেসিক গুলো দরকার, ঠিক আছে, যে কোনো পোস্ট গ্রাজুয়েশন এন্ট্রি এক্সামের ক্ষেত্রে মাইক্রোবায়োলজি খুবই ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট বলতে পারেন। তো এই যে আজকে যে হচ্ছে আমরা যে পড়াশোনাটা নিয়ে আলোচনা করলাম, তো এটা হচ্ছে আপনি এখান থেকে শুনে থাকলে কোনো না কোনো পোস্ট গ্রাজুয়েশন এক্সামে অবশ্যই আমি আপনাকে গ্যারান্টি দিতে পারি যে আপনি কিছু না কিছু পাবেনই, ঠিক আছে। তো আমরা যারা আছি, যে আমরা চিন্তা করি যে আমাদের অনেকেই আছে যে যারা হচ্ছে অনেকের পড়া হয়তো গোছানো নাই, বা অনেকে নতুন করে শুরু করবে, মাত্র ফ্রেশার্স ইন্টার্নি শেষ করে এসেছে, অনেকে আছে পড়াশোনায় অনেক গ্যাপ আছে, বা আমরা অনেকেই বুঝতে পারি না যে আসলে কোথা থেকে পড়বো কি পড়বো। তো তাদের জন্য নিউরন মেডিকেল একাডেমি জাস্ট আগামীকাল থেকে শুরু করবে ফাউন্ডেশন ব্যাচ ফর পোস্ট গ্রাজুয়েশন। এটা আপনার FCPS, এটা আপনার ডিপ্লোমা MPhil, একই সাথে হচ্ছে এটা আপনার রেসিডেন্সি, সবগুলো কভার করবে। এরকম কিছু বেসিক পড়াশোনা নিয়ে এটা হচ্ছে শুরু হতে যাচ্ছে। তো আপনারা যারা আমার উপরের কথাগুলি শুনলেন, যে যাদের যারা এই প্রবলেমে আসছেন, আপনাদের জন্য সাদরে আমন্ত্রিত। আপনারা আপনারা আমাদের সাথে আমরা হচ্ছে আপনাদের সাথে আপনাদের পড়াটা গোছাতে, বা আপনাদেরকে যে কোনো ধরনের আপনার স্বপ্ন পূরণের ক্ষেত্রে যে কোনো ধরনের সাহায্য করতে আমরা সদা প্রস্তুত আছি, আপনাদের সবার জন্য ওয়েলকাম। আর আরেকটা কথা, সেটা হচ্ছে আমার আজকের এই যে ডিসকাশন, সেখানে যদি আপনাদের কোনো কনফিউশন বা যে কোনো কোয়েশ্চেন যদি থাকে, আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং আমি চেষ্টা করব সবগুলির অ্যান্সার দেওয়ার, বা যে কোনো ধরনের কোয়েশ্চেন আপনাদের যদি থেকে থাকে আপনারা আমাকে কোয়েশ্চেন করবেন, বা আমি অবশ্যই আমার সর্বাত্মক চেষ্টা করব আপনাদেরকে অ্যান্সার দেওয়ার অথবা সাহায্য করার ক্ষেত্রে। অ্যান্ড
ইনশাআল্লাহ আগামীকাল আগামীতে আমাদের নিউরন মেডিকেল একাডেমি কোনো ক্লাসে হয়তোবা আপনাদের সাথে আবার দেখা হবে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ। অ্যান্ড সব সবসময় একটা কথা মনে রাখবেন, এভরি নিউ ডে ইজ অ্যানাদার চান্স টু চেঞ্জ ইওর লাইফ। আজকে শেষ না, আগামীকালে যখন সূর্য উঠবে আপনার কে সৃষ্টিকর্তা, মহান সৃষ্টিকর্তা আর একটা চান্স দিল আপনার লাইফে কিছু না কিছু চেঞ্জ করার জন্য। তো সে পর্যন্ত ইনশাল্লাহ আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পজিটিভ থাকবেন। আসসালামু আলাইকুম।